পরীক্ষার জন্য খুবই উপযোগী তুমি মিলিয়ে দেখতে পারো বর্তমান যে পরীক্ষা চলছিল সেখানে যদি অ্যানসেন্ট ইন্ডিয়ান কোনো থাকে সেগুলো আমাদের ক্লাসের মধ্য থেকে হুবহু কমন সেসব কথা থাক বর্তমানে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কনস্টেবল লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি ওদিকে আমাদের রয়েছে এক্সাইজ মেন পরীক্ষা তো এই সবকিছু পরীক্ষাতে হিস্ট্রি একটা কমন বিষয় এবং হিস্ট্রি থেকে বেশ কয়েক নম্বর থাকে আমরা যদি ট্রেন্ড অ্যানালিসিস দেখি টোয়েন্টি এইটিনের কোশ্চেন বা টোয়েন্টি নাইনটিনের কোশ্চেন বেশ কিছু নম্বর পাই তো তারই পর্বস্বরূপ আমাদের এই ইতিহাস আর তোমাদেরকে জানিয়ে রাখি যে কজন দর্শক যুক্ত হয়েছে কথা দিতে হবে দৈনিক ক্লাস করতে হবে আমি আমার টিমের সঙ্গে আলোচনা করছিলাম আজকেই তোমাদের একটা রুটিন বা তোমাদের একটা ব্যবস্থা করে দেব যে নতুন করে আবার বেসিক থেকে ম্যাথ বা জিকের পোর্শন সব আবার স্টার্ট হবে তো এ বিষয়ে আগাম জানিয়ে রাখলাম চেষ্টা সম্ভব হলে আজকে আমরা লাইভ করে অ্যানাউন্সমেন্টটা করে দেব এবারে আমরা ক্লাসে সরাসরি মুভ অন করি এনার্জি লেভেল প্রথম দিন যেমন থাকে এক মাস পরেও যেন সেটা থাকে আমি বলছি দৈনিক তোমার বিরাট কিছু পড়তে হবে না একদিন দশ ঘন্টা পরে পরের দিন বারো ঘন্টা ঘুমাবে তা কিন্তু নয় ধারাবাহিকভাবে যেন এগোতে থাকো চলো লেট স্টার্ট আমরা আজকে ক্লাস নাম্বার ফোরটিনে যেটার প্রতি ফোকাস রাখবো সেটা হচ্ছে বাংলার পাল ও সেন বংশ বাংলার পাল ও সেন বংশ যদি আমরা ঘটনার পুনরাবৃত্তি দেখি লাস্ট ক্লাসের ওখান থেকে খুব ভালোভাবে জানবে শশাঙ্কের মৃত্যুর পর মৎসন্নায় সৃষ্টি হলো মৎসন্নায় নাই বলতে একটা অরাজক পরিস্থিতি বাংলার মধ্যে সৃষ্টি হলো সেই অরাজক পরিস্থিতির সময়ই একজন পপুলার একজন জনপ্রিয় সামন্ত রাজা গোপালকে করা হলো রাজা হিসাবে এখান থেকে শুরু হলো বাংলার পাল বংশ তাহলে যদি বাংলার পাল বংশের সূত্রপাতের কথা বা ঘটনার কথা তোমাদেরকে উল্লেখ করি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার মধ্যে আভ্যন্তরীণ বা বৈদেশিক ক্ষেত্রে যে সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছিল সেই সময় যে মৎস্য তৈরি হয়েছিল তার পরে কিন্তু জনপ্রিয় সমন্তরাজ গোপালকে কিন্তু রাজা করা হয়েছিল সেখান থেকে সৃষ্টি বাংলার পাল সাম্রাজ্য আজকে পাল এবং সেন একসঙ্গে করালে ভালো হতো তবুও আমি আজকে শুধুমাত্র পালটা করব আগামীকাল সেন করব লেটস স্টার্ট প্রথম এমসিকিউজ দেখো আমরা এমসিকিউজ সহযোগে ডিটেল করার চেষ্টা করি তাতে কি আমাদের পুরোটাই যাতে কভার হয় বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনস আর দেবপাল গোপাল ধর্মপাল নাকি অপরের কোনোটিই নয় বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা যখনই পাল বংশের প্রতিষ্ঠাতা বা পাল ডাইনাস্টি কার দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে গোপাল যে কথা আমি একটু আগেই বলছিলাম যে মৎস্যান্যায়ের পরবর্তী পরিস্থিতিতে এই গোপালকেই কিন্তু পাল বংশ করা হয়েছিল তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ করেছিলেন আর এই জায়গায় যদি কোনো বংশে শাসন করে থাকে সেটা ছিল এই পাল ডায়নাস পাল রাজবংশ সবচেয়ে বেশি সময় ধরে শাসন কার্য পরিচালনা করে এই বাংলাতে ক্লিয়ার নাও পয়েন্ট বাংলার পাল বংশের এই গোপাল তিনি তো কুড়ি বছর মতো শাসন কার্য পরিচালনা করে ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছেন তার মৃত্যুর পর রাজা কে হয়েছিলেন পাল বংশের প্রতিষ্ঠিতা গোপালের মৃত্যুর পর পাল বংশের রাজা কে হয়েছিলেন সঠিক উত্তর হবে তার এই পুত্র ধর্মপাল অপশন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল এই পাল বংশের রাজা হয়েছিলেন অর্থাৎ তিনি সিংহাসন আরোহণ করেছিলেন তাহলে গোপালের পুত্র মনে রাখবে ধর্মপাল গোপাল ছিলেন প্রতিষ্ঠাতা পাল চ্যাপটা খুবই ছোট পাল বংশ খুবই ছোট আমরা এবং সেনটাও এটা দুদিনের মধ্যে আমরা সম্পন্ন করে যেমন একটু আগে একটা টার্ম ব্যবহার করলাম নাই ওই যে অরাজকতার পরিস্থিতির কথা বলছিলাম এখানে একটা তুমি টার্ম দেখবে যেটা হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ ত্রিশক্তি সংঘর্ষ মানে কি সহজে বলতে গেলে মনে করো তিন দিক দিয়ে টানাটানি বা তিনটে শক্তি মিলে কোন একটা জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য একটা সংঘর্ষ মূলত কৌনজ কৌনজ দখল নিয়ে তিনটে শক্তির মধ্যে সংঘর্ষ হয় এইরকম একটা প্রশ্ন তুমি পেতে পারো যে সংঘর্ষে যুক্ত ছিল না নিম্নের কোন রাজবংশ নিম্নের কোন রাজবংশ ত্রিশক্তিতে যুক্ত ছিল না সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেন বংশ আমি এখানে টিকা আকারে দেখিয়েছি ত্রিশক্তি সংঘর্ষটা কি জিনিস ত্রিশক্তি সংঘর্ষ দিয়ে এরকম কোশ্চেন নাও পেতে পারো বাট ডিটেলটা জানা থাকলে কনসেপ্ট জানা থাকলে তুমি অ্যান্সার দিতে পারবে চলো এভরি ডু লাইক তোমাদের অ্যাটেন্ডেন্স বলে গেলে কেন ডু লাইক তোমাদের অ্যাটেন্ডেন্স দেখো হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক শূন্যতা দেখা দেয় হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক শূন্যতা দেখা দিলে সেই সময় কৌনুজ কার দখলে থাকবে কৌনুজ কার দখলে থাকবে এই নিয়ে এটাকে কেন্দ্র করে তিনটি শক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তিনটে শক্তির মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয় যে কনজ কার দখলে থাকবে সেগুলি বাংলার পাল বংশ একচুয়ালি এই প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে সংঘর্ষ চলছিল সেখানে এসে যে ধর্মপাল অর্থাৎ গোপালের পুত্র তিনি এসে আবার এখানে যোগ হয় সেইটাই হচ্ছে বেসিক্যালি ত্রিশক্তি সংঘর্ষ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার যে সেন বংশ কিন্তু ত্রিশক্তি সংঘর্ষের সঙ্গে যুক্ত নয় প্রত্যেকে ক্লিয়ার প্রত্যেকে ক্লিয়ার ভেরি গুড এটাই হচ্ছে আমাদের ত্রিশক্তি সংঘর্ষ নিম্নের কোন পাল রাজার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ নিম্নের কোন পাল রাজার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহাধীরাজ অপশনস দেপাল গোপাল ধর্মপাল চেষ্টা করো এবার থেকে আমাদের এই সাড়ে ছটার সময়টা অনেকদিন ধরেই চলে আসছে দীর্ঘ এক দেড় বছর ধরে মাঝখানে এক মাস অনেক ক্লাসের প্রেসারে হয়ে ওঠেনি তবে এবার ডাব্লিউপি নতুন ব্যাচ বা সব কিছুর জন্যই সাড়ে ছটা আমার ক্লাসটা ফিক্স থাকবে নিয়মিত চ্যানেলে ভিজিট করবে বিকজ ক্লাসের সংখ্যা বাড়বে হঠাৎ করেই নোটিফিকেশন যাবে না তাই টেলিগ্রামে জয়েন থাকবে আর ফেসবুকে কানেক্টেড থাকবে চলো সঠিক উত্তর হবে ধর্মপাল অপশন সি ইজ দ্যেক্ট অ্যান্সার ধর্মপালকে ওই গোপালের পুত্র পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল ত্রিশক্তি সংঘর্ষে যিনি যুক্ত হয়েছিলেন তো তিনি হচ্ছেন তার উপাধি হচ্ছে এটি নেক্সট ধর্মপাল নিম্নের কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বা অনেক সময় দেখবে তোমরা পরীক্ষাতে কোয়েশ্চেন পেতে পারো যে পাল সাম্রাজ্য বা পাল যুগে তারা কোন ধর্মাবলম্বী ছিল পাল সময়কালটা ধর্মপাল নিম্নের কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্ম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পাল রাজাদের মধ্যে কে ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা দেখো পাল রাজাদের মধ্যে গোপাল ধর্মপাল দেবপাল রামপাল প্রভৃতি পাল রাজার লিস্ট আমরা একদম শেষে আলোচনা করব তবে এতগুলো পাল রাজাদের মধ্যে তিনটে যে কোনো যখন আমরা রাজবংশ পড়ি তিনটে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রতিষ্ঠাতাকে একটা হচ্ছে শ্রেষ্ঠ শাসককে আর একটা হচ্ছে শেষ রাজাকে এখন প্রশ্ন হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজাকে সঠিক উত্তর হবে দেবপাল অপশন এ ইজ দ্য কারেক্টার নাও কোশ্চেন ইজ দেবপাল কোথা থেকে আসলো আমরা এতক্ষণ অব্দি যা শিখলাম এই পাঁচ মিনিটে কি জানলাম গোপাল ধর্মপাল এখন দেবপাল জানি আমরা দেবপাল পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন তাহলে দেবপালের পিতা হচ্ছে ধর্মপাল তাহলে প্রথমে আমরা কি দেখেছি গোপাল তার পুত্র ধর্মপাল ধর্মপালের পুত্র দেবপাল ক্লিয়ার আমি পুরো লিস্ট রেখেছি শেষে জানতে পারবে তিনি দীর্ঘ চল্লিশ বছর রাজত্ব করে এবং তার সময়ে এই দেবপালের সময়ে পাল ডায়নাস্টি বা পাল যুগটা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল এই কারণেই সর্বশ্রেষ্ঠ রাজা হিসাবে তাকেই ধরা হয় দেবপাল নেক্সট উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কোন পাল রাজা শাসনকাল এখানে আমরা অনেকগুলো পাল রাজার কথা বললাম তাদের মধ্যে কোন পাল রাজার পার্টিকুলার কোন পাল রাজার শাসনকালকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় অর্থাৎ সেই পাল রাজার শাসনকালে পাল সাম্রাজ্যের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল বা উন্নতির পিকে পৌঁছেছিল চরম শীর্ষে পৌঁছেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কখন কখন ক্লাস হচ্ছে ক্লাসের রুটিনটা আমি এরপরে ফিরোজ ম্যাথ ক্লাস রয়েছে তো দেখি ওই জায়গাটাই আমরা অ্যানাউন্সমেন্টটা করতে পারি কি মাথায় আছে দু একদিনের মধ্যে রুটিনটা পেয়ে যাবে কমপ্লিট ইংলিশটাও প্রথম থেকে হচ্ছে টি ডব্লিউএস এর সকাল নটায় আর এদিকে বাকি রইলো আমাদের জেনারেল নলেজ অ্যাওয়ারনেস এর পোর্শন ম্যাথ রিজনিং এর পোর্শন আর এটা আমরা দেখে নিচ্ছি দু একদিনের মধ্যে রুটিন দিয়ে দেবো চেষ্টা করছি আজকেই দেওয়ার জন্য বিকজ এর পরেই ফিরোজ সারের দেখি কি হয় তো সঠিক উত্তর ডেফিনেটলি দেবপাল যিনি সর্বশ্রেষ্ঠ শাসক বা যার কথাই বলা হচ্ছিল তাকেই বা তার পিরিয়ডটাকেই আমরা উদীয়মান প্রতিপত্তির যুগ বলতে পারি তোমাদেরকে জানিয়ে রাখি ডাব্লিউপি কনস্টেবলের এই মক টেস্টের জন্য আমরা একটা ফ্রি মক টেস্ট রেখেছি কনস্টেবলের জন্য টোয়েন্টি থার্ড জানুয়ারি আগামী পরশুদিন তো ডেসক্রিপশনে লিংক পাবে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে এনরোল অবশ্যই করবে প্রথম কুড়িজন পাবে এক মাসের ফ্রি প্লাস সাবস্ক্রিপশন সিলেবাস ডাব্লিউপির যেমন প্যাটার্ন একশোটি প্রশ্ন একশো নাম্বারের ওয়ান ফোর্থ নেগেটিভ মার্ক প্রশ্ন বাংলাতে থাকবে ষাট মিনিট সময় লিঙ্ক ডেস্ক্রিপশনে আমি চাই প্রত্যেকে পরীক্ষা দাও নিজেকে যাচাই করো ডেফিনেটলি আমরা নিজেরা প্রশ্ন সেট করেছি পুরো একদম এরকম প্যাটার্ন বা সিলেবাস মেনটেন করে ডেফিনেটলি পরীক্ষাটা দেবে অ্যাবসুলিটলি ফ্রি পরীক্ষা অ্যান্ড তোমরা চাইলে সাবস্ক্রিপশন নিতে পারো অন একাডেমি লার্নিং অ্যাপে ক্ষেত্রে তোমরা আলামিন নাইন আমিন কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন দিলে দশ ছাড় পেয়ে যাবে যখনই নেবে তিন মাসের সাবস্ক্রিপশন নেবে বিকজ আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি থেকে অলরেডি একটা চলছে ব্যাচ নাম্বার টু স্টার্ট হবে পঁচিশ জানুয়ারি থেকে ডাব্লিউ বি পিএসসি সাবস্ক্রিপশন নেবে অন একাডেমি অ্যাপে নেক্স্ট পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় কোয়েশ্চনটা ভেরি ইম্পর্টেন্ট এতক্ষণ ধরে তোমরা জানলে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল তার পুত্র ধর্মপাল তার পুত্র দেবপাল দেবপাল হলেন পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এখন প্রশ্ন আসবে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলে দ্বিতীয় প্রতিষ্ঠাতা আমরা কি বলতে পারি যদি কখনো দেখা যায় কোনো একটা সাম্রাজ্য ভেঙে পড়েছে শাসন ভার হারিয়ে পড়েছে তারপরে যদি কেউ পুনরজ্জীবিত করে তখন দ্বিতীয় প্রতিষ্ঠিতা অর্থাৎ নতুন জীবন ফিরে পাওয়ার মতো একটা অবস্থা সেই ঘটনায় ঘটেছিল এই জায়গাতে কোশ্চেন নাম্বার এইটে একবার মন দিয়ে দেখো কি হবে অ্যান্সার দেখো হয়ে যাবে প্রথম মহিপাল বা মহিপাল যিনি উন্নতির চরম শিখারে পৌঁছে দিয়েছিলেন সেই দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য আস্তে 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 অবক্ষয়ের দিকে শুরু হয় বা একটু থিমিয়ে পড়ে সেই পরিস্থিতির পরবর্তী সময়ে এই প্রথম মহিপাল পাল সাম্রাজ্যকে আবার পুনর্জীবিত করেছিলেন আমি বলছি শোনো পাল বংশের শাসক দেবপালের মৃত্যুর পর পাল বংশের শ্রেষ্ঠ দেবপালের মৃত্যুর পর সাময়িক ভাবে ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে পড়ে এই পাল সাম্রাজ্য সেই সময়ে প্রথম মহিপাল সিংহাসনে বসে পাল সাম্রাজ্যকে পুনজ্জীবিত করেন পুনজ্জীবিত করছেন এই কারণে তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় মন দিয়ে বুঝবে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহিবাল एवरीवन ডু লাইক ইফ ইউ রিয়েলি এনজয় দিস ক্লাস বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন জেনে রাখা ভালো এই পাল সাম্রাজ্যের বা পাল যুগেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি কার্য এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয়েছিল তো এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল অপশান এই জায়গায় তোমাদেরকে এখন দেখানো হবে সম্পূর্ণ পাল শাসক পাল বংশটা খুব ছোট আমি বলেছি এটা পড়তে আমাদের খুব বেশি সময় লাগবে না অল্প ছোট ক্লাস কাল সেনটাও ছোট হবে তারপরে আমরা আবার পরবর্তীতে মুভ তো এই জায়গায় পরপর সাজানো হয়েছে ঘটনাগুলিকে একবার তোমরা রিয়েলাইজ বা ভিজুয়ালাইজ করো জাস্ট তুমি ধরতে পারছো কি ক্যাচ করতে পারছো কি আমি এক এক করে মিলিয়ে দিচ্ছি প্রথমে আসি গোপাল অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর যে মৎস্য নয় বা যে অরাজকতা পরিস্থিতি তারপর গোপালকে রাজা করে প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ধর্মপাল পরবর্তী শাসক হলেন তারপর দেবপাল ধর্মপালের পুত্র এবং পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম মহিল পাল পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা দেবপালের মৃত্যুর পর যখন পাল বংশ আবার থিমিয়ে পড়লো সেই সময় তিনি আবার পুনর্জীবিত করলেন এই জন্য প্রথম মহিপাল পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা রামপাল পাল বংশের যদি কোনো শেষ শক্তিশালী শাসক বলে তখন রামপাল বাট বাট রিমেম্বার যদি কোশ্চেন হয় পাল বংশের সর্বশেষ রুলার কে ছিলেন লাস্ট রুলার অফ পাল ডায়নেস্টি তখন এই জায়গায় মানে দ্বিমত পোষণ হতে পারে কোথাও তুমি গোবিন্দ পাল পেতে পারো বা কোথাও মদন পাল পেতে পারো নো ইস্যু যেমনটা অপশান পাবে তেমনটা নির্বাচন করবে আমি এই জন্য দুটোই পাল বংশের শেষ শাসক বা পাল বংশের শেষ আমার নেটওয়ার্ক প্রবলেম কই দেখি না না আছে কি বলো বোঝা যাবে তোমরা অন্তত থ্রি সিক্সটি পিতে দেখবে ওই ভিডিও যেখানে দেখো এই এখানে তিনটে ডট পাবে ওই তিনটে ডটে ক্লিক করলে এখানে অপশান আসবে সেখান থেকে ভিডিও কোয়ালিটি চারশো আশিতে দেখলে সুবিধা বা ডেটা বেশি খুব বেশি খরচ হয় না আর তার উপরে থাকে তিনশো ষাট তো তারপরে সাতশো কুড়ি তারপরে হাজার আশি হাজার আশিতে তে করি এবার তোমার যেমন কোয়ালিটি দেখার ইচ্ছা সেই তুমি দেখতে পারো ক্লিয়ার তো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়েছে পাল ডায়নাস্টি আগামীকাল আমরা চলে যাব সেন বংশে আর ডাবলিউ সিলেবাস প্যাটার্ন নতুন ব্যাচ ডিটেল যেটা ইউটিউবে আমরা ফ্রি ক্লাস করবো তার ডিটেল আমি ভেরি রিসেন্ট তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আর এই জায়গায় একটা হোমওয়ার্ক দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা আমরা চিরাচরিত করে থাকি হোমওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট দেখো রেগুলার ক্লাস করলে এটা শেষ করতে খুব বেশি সময় লাগবে না বাট এগুলোর পেছনে অনেক আমার টাইম লাগে যে এই কারণে আমি রেগুলার করতে পারি না চাইলেও বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলতে কোন রাজবংশ সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করেছে বাংলাতে পাল বংশ সেন বংশ গৌর বংশ এমনি অপশানে আছে আর উপরে কোনোটি নয় সঠিক উত্তর চাইবো কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই কমেন্টে এটা সঠিক উত্তর দেবে তোমাদের সামনে দুটো সাকসেসফুল প্লে দেখানো হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি প্লে যেখানে অলমোস্ট এই যে আজকের ক্লাসটা ধরলে চোদ্দটা ক্লাস পেয়ে যাবে চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে মোর দ্যান দেড় লক্ষের বেশি স্টুডেন্ট এক একটা ভিডিওকে এখানে ওয়াচ করেছে তারপরে যদি আমরা দেখি ভারতের সংবিধানের এই দুটো আমার সাকসেসফুল জিওগ্রাফিটাও রয়েছে তো এই সমস্ত সিরিজ প্রথম থেকে স্টার্ট করবে এবারে কিন্তু আমি ওই চ্যাপ্টার ভিত্তিক ওইরকম ভাবে এগোবো না এবারে আমি মিসলেনিয়াস হয়ে এগোবো অর্থাৎ মিক্সড স্ট্যাটিক পোর্শানগুলোকে এগোবো কোনো দিন ড্যাম করাবো কোনো দিন ওয়াটার ফল করাবো কোনো দিন রিভার সাইড সিটি কোনো দিন টুইন সিটি কোনো দিন ন্যাশনাল পার্ক কোনো দিন স্যাংচুয়ারি কোনদিন বার্ড স্যাংচুয়ারি রামসার সাইট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এবারে কিন্তু স্ট্র্যাটিক ধরে 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 এগোব চ্যানেলে সব কন্টেন্ট দেওয়া রয়েছে বাট নজর রাখতে হবে তোমাকে একটু চতুর হতে হবে সব খুঁজে পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এতটুকুই বলবো আমি আজকে এন্ড করছি সেশনটি খুব ছোট্ট সেশন ছিল আমি জানি কালকে সেন বংশ করবো অ্যান্ড কাজ করছি তোমাদের ডাব্লিউপি নতুন রুটিন ক্লাসটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় ম্যাক্সিমাম ক্লাস ইভিনিংয়ে রাখবো তোমাদের সমস্যা হবে না ইংলিশটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালেই থাকবে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে ইংলিশ আর সন্ধ্যা থেকে বাকি পাঁচটা থেকে বেসিক্যালি অনওয়ার্ড সব ক্লাসের ব্যবস্থা করব আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো রুটিনটা ফাইনালি রেডি হয়ে গেলে নোটিফিকেশন পাবে না গোডিয়ার ওই সমস্যা তো ওই ইয়েস আকাশ রো রয় ঠিক বলেছো এক মাস পর লাস্ট ক্লাস হয়েছিল এইট ডিসেম্বর তেরো নাম্বার ক্লাস করেছিলাম আট ডিসেম্বর সব মনে আছে বাট বসেছিলাম না বা ঘুমিয়েও ছিলাম না এর মধ্যে প্রচুর কাজ করে গেছি মিশন খাকে সিরিজ তুমি দেখেছো সাকসেসফুল সিরিজ সিরিজেমিতে স্পেশাল ক্লাসের সিরিজ সতেরোশো আঠারোশো রান্নার নিয়ে করেছি দেখো এবারে একটু অন্য ওয়েতে এগোতে হবে আমাকে ডাব্লিউপির ব্যাচটা নিয়ে ভাবতে হবে সাব ইন্সপেক্টর আর তারপরে লেডি সাব ইন্সপেক্টর কনস্টেবল এক্সাইজ মেন তো সব কিছুকে মার্চ করে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে এমন ব্যাচ চালাতে হবে যাতে সবারই উপকারে আসে অলরাইট তো সেই কথা মাথায় রেখে আমরা প্ল্যান করছি তো থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকো ডেফিনেটলি ভালো কিছু পাবে তোমাকে ফ্রি অফ কস্ট সমস্ত ক্লাস প্রোভাইড করবে আর ডেসক্রিপশনে লিঙ্ক রইল আগামী তেইশ তারিখ মক টেস্টে এনরোল করো ফ্রি মক টেস্ট একশো নাম্বারে দেখো কিরকম স্কোর হয় অবশ্যই দেখা জরুরি প্রিপারেশনের আগে খারাপ হলে তো এখনো সময় আছে শুধরে নেওয়ার আর ভালো হলে তো ডেফিনেটলি ইউ ক্যাচ থ্যাংক ইউ সো মাচ রেডি টু ফাইট ফর কম্পিটিভ এক্সাম কালকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে বলো না রাইট নাও ফিরোজ স্যার আসবে ম্যাথ ক্লাস নিয়ে